প্রথমত আমি সোহাগে নমস্কার দণ্ডবোধ দিলুম। কোচ রাজমুখী সাহিত্য সভায় শেহতীয়াকৈ কোচ রাজমুখীর যে ভাষা স্বীকৃতি প্রদান করেছে তার বাবে মই কোচ রাজমুখী সাহিত্য সভাক ধন্যবাদ দিছো। লগতে অজর আপত্তি জানাইছো এই কারণে যে কেবল মাত্র খালি গরিবের ভাষাটাই যে কোচ রাজমুখীর ভাষা হিসাবে যেটা স্বীকৃতি দিল এই কথাটা যুক্তিগতভাবে কোনোদিনও হওয়া না পায়। কারণ কোচ রাজবংশীর একটা ঐতিহাসিক ভাষা, আমরা যদি এই ভাষাটাকে স্বীকৃতি দিবা লাগে। কোচ রাজবংশীর ছাত্র সন্থা সহ কোচ রাজবংশীর বিভিন্ন দল সংগঠন, কোচ রাজবংশীর মুরব্বী সমাজ, বুদ্ধিজীবী এই গোটাখানকে ডাকিয়া আমরা একটা সেমিনার পাতিব লাগিব। আর ওই সেমিনারত আমি ভাষাটা সর্বাঙ্গ গ্রহণযোগ্য হিসাবে এই ভাষাটা আমি ওতে এক চূড়ান্ত সিদ্ধান্তত উপনীত হওয়া লাগিছিল। কিন্তু ওইটা না করে কোচ রাজমুখী সাহিত্য সভায় একপক্ষীয়ভাবে গরিবের ভাষাটা যেটা স্বীকৃতি প্রদান করিল এটা গভীর আপত্তি দর্শালাম। খুব আশ্চর্যজনক বিষয় যে সাহিত্য সভার প্রতিষ্ঠাপক সভাপতি সম্মানীয় অরুণ কুমার রায় ডাঙরিয়া, আজি অরুণ কুমার রায় ডাঙরিয়াই যে ভাষা কোচ রাজমুখী সাহিত্য সভার প্রতিষ্ঠাপক সভাপতি গোড়াগিয়ে যে ভাষাটা কইছিল ওই ভাষাও আজি এই গরিপুরের লগত তো নামিলে। আর যার কারণে আমি কইছো আজি আমার এই অঞ্চলের সাহিত্যিক পেনশনার ফকরাগ্রাম, বৃহত্তর ফকরাগ্রাম অঞ্চলের যামিনী কুমার বড়ুয়ায় ওইও বিভিন্ন সময়ত আমি আর্টিকেল লেখা দেখা পাইছো। কোচ রাজবংশী বিভিন্ন আমার যেগুলেন সম্পাদন হয়েছিল, বই সম্পাদনা হয়েছিল, ওই বইগুলো আমি দেখা পাইছিলাম আমার স্বর্গীয় প্রতিষ্ঠাপক সভাপতি অরুণ কুমার রায় ডাঙরিয়া, যামিনী কুমার বড়ুয়া, আমার কোকরাঝারের বিপিন রায় স্বর্গীয়, এগুলো মহান ব্যক্তির, সম্মানীয় ব্যক্তির লেখাগুলেন আমি নিশ্চিতভাবে সহায় আজিও বিরাজমান আছে। গতিকে মোর কবা উদ্দেশ্য এইখিনিয়ে যে ভাষা কোচ রাজবংশীর সাহিত্যসভার নেতৃত্বত গায়িকা আমার প্রতিমা পাণ্ডে বড়ুয়ানী বাইদেউয়ে যে গানের ভিত্তিত গরিপুরের ভাষাটার স্বীকৃতি দিছে তাত মি কবা মই বারম্বার কলম যে তিনটা জন গরিপুরের গোলগঞ্জের আগমনীর বা আমার এই অঞ্চলের যেগুলা সকাকে নিয়া করিব লাগিব। কোন জায়গার কোন বাঠের ওয়াট ধরে নেন, আমি রঙা অসমিয়াত কয় রঙা, আমি কং লাল, ওই জায়গাত কয়া হয় নাল। তো আমি আমার অঞ্চলের এই ক্ষেত্রত আমি লালটা নিশ্চিতভাবে ব্যবহার করিব লাগিব। ঠিক যেনেকে আমি হব অসমিয়াত আমি কং যে হব, অসমিয়াতও কয় বা যে হব অসমীয়াতে কয় হব, ঠিক আমার গরিপুর বা গরিপুরের এই অঞ্চলের তাত সেই জোনত এই ভাষাটা হয় হইবে হইবেটু হোক সেটাও আমি গ্রহণ করি। মই কইছো যে সকলরে ইয়াত সকলরে ভাষার তাত মানে স্বীকৃতি হেরি করা হোক, মানে অধিগ্রহণ করা হোক সকলরে, গরিপুরেরও ইয়াত থাকিব, ইয়াত আমার ভটগাঁও, চাপর শালকোঁচা, বঙাইগাঁও, ইয়াতে ফকরাগ্রাম শক্তি আশ্রম, কোকরাঝার, শিদিলি, বিজিনি, আমার রভিয়াপুরী এই অঞ্চলের ভাষাগুলো তাতে অন্তর্ভুক্তি হওয়া লাগিব। আমি আরাধনা করিব লাগিব কিছু যে আমি মই জীবেশ রায় ফুটকিবাড়ি বা আমার এই শক্তি আশ্রম শালকোঁচা চাপর এই অঞ্চলের ভাষায় যে 100% এই শব্দই প্রয়োগ হওয়া লাগিব, মই এটা জোর জুলুম করুম নাই। মই কয়ে আসুন সিদ্ধান্তত উপনীত হওয়া গেলে আমারও কিছু শব্দ তাত থাকিব লাগিব, গরিপুরের শব্দ কিছু থাকিব লাগিব, বঙাইগাঁওয়ের আমার ভাইগিলানেরও তাত শব্দ থাকিব লাগিব। এই সকাকে নিয়া এরাধরা কিছু করিব লাগিব, সভাকে নিয়ে আমার কোচ রাজমুখীর ভাষাটা এক ঐক্যমত করা হোক বলে মোর ফালের পর এইখানে মই সংশ্লিষ্ট সভাকে আমি আহ্বান জানাম। আর বারম্বার কই আইসুম যে খুব তাড়াতাড়ি এখান সভা আহ্বান করা হোক, এই সভার জড়িয়তে আমার এই ভাষাটা এই ভাষার ক্ষেত্রত এক সেমিনার হোক, আর এই সেমিনারতে চূড়ান্ত মতামত সকারে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা হোক, ভাগ মুখ নিয়ে একটা সর্বাঙ্গ সিদ্ধান্ত মর্মে সর্বগ্রহণযোগ্য আমার ভাষাটা একটা স্বীকৃতিপ্রাপ্ত করা হোক, আরও এতে গোটাখানকে ডাকিয়া সোয়াকে ডাকিয়া একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হোক। আর মই বারে বারে কয়ে আসুন যে অভিধান নহওয়া করে কোনোদিনও ভাষা হওয়া না পায়, অভিধান খান আগত হওয়া লাগিব। বঙাইগাঁওয়ের যে আমার বিশেষ করে কোচ রাজবংশীর তিনিটা ভাষা আমি ছোটরপরাই জন্মের পরা দেখা পাইছো যে আমার বঙাইগাঁও বা কালীপুখুরী অঞ্চলের বা শিদিলির মানুষখিনি হেগ কয়, আমার এইফালে তুই মুই কম, আর এইফালে আমার এটাই উটাই এই ধরনের শব্দ প্রয়োগ হয়। অর্থাৎ
তিনিটা এই তিনিটা জন বুলি কলে ভুল কোৱা নহব মই কৈ আছো এই তিনিটা জনৰ 30% 30% সগারে আমাৰ ভাষাৰ অভিধানত অন্তৰ্ভুক্তি কৰা হওক এই অন্তৰ্ভুক্তি কৰিয়া এখন অভিধান হওক আৰু এই অভিধানৰ ভিত্তিত পঁচাশজনী সাহিত্য সভাৰ নেতৃত্বত বাকী দল সংগঠনগুলাৰ ঐক্যমতত আমাৰ ভাষাটা গ্ৰহণযোগ্যতাৰে এখন অভিধান ছাপা কৰা হওক তারপরে পঁচাশজনী ভাষা আনুষ্ঠানিকভাৱে যৌথ প্ৰেছ মিটৰ জৰিয়তে ঘোষণা কৰা হওক এইখিনি মই কবাৰ চাম আৰু।